মমতা ব্যানার্জি নিজেই উদ্যোগী হয়ে যাতে ছাত্ররা পড়তে পারে আজকে সকালে উনি আমাকে বলেন যে আপনি নিজে গিয়ে ঘুরে দেখে আসবেন যে অবস্থাটা কি ইতিমধ্যেই পাঁচ লক্ষ টাকা সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী বলেছেন ওইজন হলে শিক্ষা দপ্তরও পাশে দাঁড়াবে বাগুইহাটের স্কুল পরিদর্শনে এসে ঘোষণা শিক্ষামন্ত্রীর খুশি শিক্ষক অভিভাবক ও পড়ুয়ারা ভাঙা স্কুল নতুন করে তৈরি করে দেবে রাজ্য সরকার সোমবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ওই স্কুল স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে কয়েকদিন পুলিশ চালাচ্ছে টিপল দিয়ে এসব কাজ টলারেট করা যাবে না সেই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে মঙ্গলবার বাগুইয়াটে লীলাবতী মেমোরিয়াল স্কুল পরিদর্শনে আসেন পার্থ চট্টোপাধ্যায় প্রায় আধ ঘন্টা ধরে ঘুরে দেখলেন স্কুল কথা বললেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাগুইহাটি দশোদন এলাকার লীলাবতী মেমোরিয়াল স্কুলে এসে পৌঁছেছেন তিনি স্কুল ঘুরে দেখলেন স্কুল ঘুরে দেখার পর প্রমোটারদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন শিক্ষামন্ত্রী এটা অমানবিক এবং এই ধরনের প্রমোটার রাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিনই বলেন যে প্রোমোটারি করব গায়ের জোরে করব গায়ের জোরে স্কুল পর্যন্ত উঠিয়ে দিচ্ছে আমরা দেখতে চাই যে কত শক্তিশালী সে সরকার এদের পাশে আছে আমরা এদের পাশে আছি মমতা ব্যানার্জি এদের পাশে আছে শুক্রবার মাঝরাতে বাগুইয়াটির স্কুল গুড়িয়ে দেয় প্রোমোটার বাহিনী মাত্র কয়েক ঘন্টায় ধুলিস্বাত হয়ে যায় স্কুলের পাঁচটি ক্লাসরুম ও ছাদ অনিশ্চিত হয়ে পড়ে অসংখ্য পড়ুয়ার ভবিষ্যৎ শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যে নজিরবিহীন এই ছবি নাড়িয়ে দেয় সবাইকে সেই ঘটনায় এবার নাম জড়ালো তৃণমূলের বাগুইয়াটি পুলিশ গ্রেফতার করেছে বুদ্ধদেব দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতাকে পুলিশের দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বুদ্ধদেব জমি বাড়ির দালালি করেন স্কুলবাড়ির জমি বিক্রির ব্যাপারে তিনিই মধ্যস্থতা করেন এবং জমি খালি করতে স্কুলবাড়ি ভাঙার চক্রান্তেও তিনিই সামিল অন্যদিকে এদিন অভিভাবকদের সঙ্গে বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ বৈঠকে ছিলেন বিধাননগর পুরসভার এক নম্বর বড় চেয়ারম্যান শাহনবাজ আলী মন্ডল এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তার কারণে আগামী এক সপ্তাহ স্কুল বন্ধ থাকবে এই সময় স্কুলের ভাঙা অংশ সারাইয়ের কাজ হবে প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ আনন্দ কলকাতা